হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। আজকে আমাদের লেসন টু, আমরা এই লেসনটিতে দেখব পোর্টফোলিও অ্যান্ড সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং। তো ফ্রিল্যান্সিং করতে গেলে কেন পোর্টফোলিও লাগবে অথবা কেন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং করতে হবে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ফার্স্ট অফ অল পোর্টফোলিও, পোর্টফোলিওটা কী? পোর্টফোলিও হচ্ছে আমাদের ওয়ার্ক স্যাম্পল। লাইক কোনো ক্লায়েন্ট যদি কখনো আমাদের কাজ দিতে চায় এবং কাজ দেওয়ার আগে যদি ক্লায়েন্ট কখনো বলে যে আমি তোমাকে কাজ দিব বাট তোমার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পলগুলো দেখব, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কি সেই ক্লায়েন্টকে আমাদের ইন্ডিভিজুয়াল যে ফাইলগুলো থাকবে অথবা কাজের স্যাম্পলগুলো থাকবে সেই স্যাম্পলগুলো কি ক্লায়েন্টকে প্রোভাইড করব, নাকি আমার যদি একটা ওয়েবসাইট অথবা এমন কিছু থাকতো লাইক সিভি যেটা ক্লায়েন্টকে প্রোভাইড করলে ক্লায়েন্ট আমার সম্পর্কে ইন ডিটেইল দেখতে পারত? ডেফিনেটলি আমি যদি সেরকম কোনো একটা ডকুমেন্ট অথবা সেরকম কোনো একটা কিছু ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারতাম যেখানে আমার ইন ডিটেইল থাকবে, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আমি কতগুলো ক্লায়েন্টের সাথে প্রিভিয়াসলি কাজ করেছিলাম এবং আমি যে কাজগুলো প্রিভিয়াস ক্লায়েন্টের জন্য করেছিলাম সেই কাজের কোয়ালিটিগুলো কেমন ছিল, এইটা যদি আমি আপকামিং ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারি সেক্ষেত্রে সেই ক্লায়েন্ট কিন্তু আমার সম্পর্কে একদম প্রপার আইডিয়া পাবে। এতে করে কি হবে, আমার কাজের স্যাম্পলগুলো যদি ক্লায়েন্টের পছন্দ হয় ডেফিনেটলি সে আমাকে হায়ার করবে এবং সে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে। সো এই জন্য আমাদের পোর্টফোলিও তৈরি করতে হবে এবং পোর্টফোলিও খুবই ইম্পর্ট্যান্ট। এখন কথা হচ্ছে যে পোর্টফোলিও কি সবার জন্যই সেম নাকি, লাইক আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, ফর এক্সাম্পল আপনি গ্রাফিক ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার অথবা আপনি ডিজিটাল মার্কেটার হইতে পারে, সো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কি পোর্টফোলিও সেম হবে? অবশ্যই না, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য পোর্টফোলিও সেম হবে না, বাট পোর্টফোলিও সবার জন্যই দরকার, খুবই ইম্পর্ট্যান্ট। এখন কথা হচ্ছে যে একজন ওয়েব ডেভেলপার এবং একজন গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে কোন ধরনের পোর্টফোলিও ইউজ করবে। একজন গ্রাফিক ডিজাইনার চাইলে অনেক ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট আছে, লাইক বিহান্স আছে, ফ্লিকার আছে, এই ধরনের ওয়েবসাইটগুলোতে তাদের প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পলগুলো আপলোড করে সেটাই ক্লায়েন্টকে শো করতে পারে। বাট একজন ওয়েব ডেভেলপার যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে গিয়ে তার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পলগুলো আপলোড করে দিয়ে থাকে সেটা কতটা লজিক্যাল, সেটা এতটা এফেক্টিভ না যে আপনি আপনার অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনার কাজগুলোকে আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে আপলোড করে দিয়েছেন, এতটা এফেক্টিভ না। সো সেই ক্ষেত্রে যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য তাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, পার্সোনাল ওয়েবসাইট, যে ওয়েবসাইটে সেই ডেভেলপারের প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল থাকবে, নিজের সম্পর্কে কিছু ইনফরমেশান থাকবে, পার্সোনাল ইনফরমেশান থাকবে, প্রফেশনাল ইনফরমেশান থাকবে। অ্যান্ড দেন ক্লায়েন্ট যদি কোনো কখনো একজন ওয়েব ডেভেলপারের পোর্টফোলিও চেয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইটটা আপনি সেই ক্লায়েন্টকে দিতে পারবেন এবং সেই ক্লায়েন্ট সেই পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখে আপনার সম্পর্কে প্রপার আইডিয়া পাবে। এটা গেল হচ্ছে পোর্টফোলিও। অ্যান্ড দেন আসবো সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং। এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংটা কেন দরকার। আমি আমার ক্ষেত্রে বলছি যে আমি একজন ওয়েব ডেভেলপার, সো আমার অনেক কাজ আসে, আলহামদুলিল্লাহ অনেক কাজ আমি পাই, আমার রিলেটিভস আর আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কানেক্টেড যারা আছে তারা আমাকে নক করে, তাদের যদি কখনো ওয়েবসাইট তৈরি করতে হয় অথবা সেই ধরনের কোনো কাজ লাগে আমাকে নক করে। এখন কথা হচ্ছে কেন নক করে, তারা জানে যে আমি ওয়েব ডেভেলপার, তো তারা যে জানলো আমি ওয়েব ডেভেলপার সেটা কিভাবে জানলো? আমি তো কাউকে ইন্ডিভিজুয়ালি নক করে বলিনি যে আমি একজন ওয়েব ডেভেলপার সো তোমার যদি কখনো কাজ লাগে তুমি আমাকে নক করবা, এইভাবে তো পসিবল না। সো কীভাবে আমি সোশ্যাল ব্র্যান্ডিংটা করেছি সেটা হচ্ছে আমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমরা তো সবাই ম্যাক্সিমাম টাইম ফেসবুক ইউজ করি, সো ফেসবুকে যে আমরা অনেক টাইম স্পেন্ড করি সেই ক্ষেত্রে আমরা ফেসবুকটাকে কাজে লাগাইতে পারি আমাদের সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। কীভাবে, আমাদের সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল ইনফরমেশান অ্যাড করা যায় এবং প্রফেশনাল ইনফরমেশান অ্যাড করা যায়, যেমন আমার ডেজিগনেশন, আমি কোন আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আমি কোন জব করছি, এইভাবে অনেক ইনফরমেশান অ্যাড করা যায়। সো আমি কি করেছি, আমার সোশ্যাল মিডিয়া যেটা আছে ফেসবুক, ফেসবুকে আমি আমার প্রফেশনাল যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আপলোড করে দিয়েছি। তো সেই প্রফেশনাল ইনফরমেশানগুলো আপলোড করার মাধ্যমে আমার ফ্রেন্ডস, ফ্যামিলি আর আমার রিলেটিভস সবাই এটা জানতে পেরেছে যে আমি একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার হিসেবে আমি গ্লোবাল মার্কেট প্লেসে এবং লোকাল মার্কেট প্লেসেও কাজ করছি। তো এটা থেকে সবাই জেনে গেছে যে আমি ওয়েব ডেভেলপার, অ্যান্ড দেন তাদের যদি কখনো দরকার হয় আমাকে নক করে। এবং এটার আরও একটা ফ্যাসিলিটি আছে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংয়ে, সেটা হচ্ছে আমরা যখন
লিঙ্কডইন ইউজ করি। লিঙ্কডইন আমরা অলমোস্ট অনেকেই জানি যে লিঙ্কডইন একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, সেখানে যারা ফরেনার পিপলগুলো আছে সেই ফরেনার পিপলগুলো ম্যাক্সিমাম টাইম লিঙ্কডইন ইউজ করে থাকে। সো লিঙ্কডইনটাকেও আমরা কাজে লাগাইতে পারি, তো আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখব। তার আগে আমি একটু ব্রিফ দিয়ে যাচ্ছি যে আমরা যদি আমাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে খুবই প্রফেশনালি শোকেজ করতে পারি, প্রফেশনালি অর্গানাইজ করতে পারি, তাহলে কি হবে, আমাদের লিঙ্কডইন প্রোফাইলে আমরা কানেক্টেড হব ফরেনার যে পিপলগুলো আছে তাদের সাথে, অ্যান্ড দেন তাদের যদি কখনো ওয়েব ডেভেলপার অথবা গ্রাফিক ডিজাইনার দরকার হয়, দেন আপনার প্রোফাইল দেখে সে কিন্তু আপনাকে নক করতে পারবে এবং লাকিলি আপনি সেই ক্লায়েন্টগুলোর থেকে কাজ পেয়েও যেতে পারেন। সো এটা একটা প্লাস পয়েন্ট। সো এই পোর্টফোলিও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংটা আমাদের খুবই অর্গানাইজডভাবে তৈরি করতে হবে অথবা মার্কেটিংগুলো কন্টিনিউ করতে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো নেক্সট ভিডিওটাতে আমরা দেখব প্র্যাকটিক্যালি কীভাবে একটা পোর্টফোলিও তৈরি করা যাবে এবং কীভাবে আমরা সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংটা করবো আমাদের সোশ্যাল মিডিয়াতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক একটা পোর্টফোলিওতে কোন ধরনের ইনফরমেশনগুলো থাকে এবং ক্যাটাগরি ওয়াইজ পোর্টফোলিওগুলো কেমন হয়ে থাকে।